ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি একদম সহজভাবে শর্মা বানিয়ে নিব। এর জন্যই প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা, এখানে চাইলে আটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। দিয়ে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই তো এরকম করে আমি এটা 1 ঘন্টা রেস্টে দিয়ে দিব। চিকেনটাকে আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি, এটাকে এখন রেডি করে নিব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা, পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন মরিচ ও হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতন, পরিমাণ মতন লবণ দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে এটাকে ভেজে নিব। চাইলে এটা ম্যারিনেট করেও রাখা যাবে, তবে আমি রাখছি না। এই তো এটাকে সুন্দর করে এখন ভেজে নিব। এখন ময়দার যে ব্যাটারটা এটাকে আমি আরেকটু খামির করে নিব। এটা দিয়ে আমি 4টা রুটি বানাবো। এই তো এখন আমি বেলে নিয়েছি, একদম বেশি মোটাও না একদম বেশি পাতলাও না, এইভাবে করে নিয়েছি। চিকেনটাকে ভেজে আমি উঠিয়ে রাখবো। আর এই তো নান রুটিটাকে আমি ভেজে নিব। এখন আমি মেয়োনিজটা রেডি করে নিব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সস, এখানে পছন্দ মতন পরিমাণটা যার যার, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছু আমি মিশিয়ে নিব। ব্যাস তাহলে এটা রেডি। এই নান রুটিটা চাইলে যে কিছুর সাথে খাওয়া যাবে। এখন এই তো এই রুটিটাতে আমি মেয়োনিজ দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দিব, দিয়ে দিব গাজর কুচি, এখানে যার যার পছন্দ মতো সবজি ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম শসা, আর আমি দিয়ে দিব বিট। বিট দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি পেঁয়াজ দিয়ে দিব। তারপর এটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিব। এই তো আমি টুথপিকের সাহায্যে আটকে নিয়েছি, চাইলে এখানে ফল্ট পেপার দিয়ে নেওয়া যাবে। এই তো এটা একদম রেডি, একদম সহজভাবে করে নিয়েছি আমি।